मणिपुर में आदिवासी महिलाओं पर हो रहे अत्याचार के खिलाफ आदिवासी संगठन भारत जगत माझी परगना महल ने केंद्र सरकार राज्य की बीजेपी सरकार के खिलाफ अपना गुस्सा जाहिर किया है। आज उन्होंने पश्चिम मेदिनीपुर जिले के खड़गपुर में सांसद दिलीप घोष के बंगले को घेराव कर लिया, विरोध प्रदर्शन शुरू कर दिया। सिर्फ विरोध ही नहीं, भारत जगत माझी परगना महल के कार्यकर्ता और समर्थकों ने दिलीप घोष के बंगले के गेट को जोरदार धक्का लगाया। पुलिस को भी धकेलते हुए बंगलों के अंदर प्रवेश कर गए, जिसके बाद जोरदार बंगले के अंदर हंगामा किया। যে আমাদের ভারতের একটা রাজ্য মণিপুর, সেই মণিপুরে আমাদের সেন্ট্রাল যারা বিজেপি সরকাররা রয়েছেন তারাই সেখানে শাসন করছেন। তো সেখানে যিনি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, তিনি ওখানে রয়েছেন, ডাবল ইঞ্জিন সরকার সেখানে রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আমাদের এই আদিবাসী মহিলাদের উপর যে নারকীয় পাশবিক যে অন্যায় অত্যাচারগুলো হলো, সেটা কেন হলো, সেই তার জবাব আমরা আজকে দিলীপ ঘোষ মাননীয় সাংসদের বাড়িতে এসেছি। ওনাকে আমরা জানাচ্ছি যে আপনারা শাসন করছেন, তা সত্ত্বেও মুখে যেটা বলেন যে আমরা আদিবাসীদের এত ভালোবাসি, আদিবাসীদের জন্য আমাদের মন প্রাণ কাঁদছে, তাহলে তা সত্ত্বেও আপনারা ডবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও মণিপুরে এই রকমের অমানবিক নৃশংস বৈশাচিক যে ঘটনাটা ঘটলো, যা সারা বিশ্বে ছড়িয়ে পড়লো, নরেন্দ্র মোদি উনি কি করলেন, দেশ বিদেশে যাচ্ছেন, ইংল্যান্ডে যাচ্ছেন, ফ্রান্সে যাচ্ছেন, আমেরিকায় যাচ্ছেন, বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছেন, আমাদের দেশে সুনাম অর্জন করছেন, কিন্তু তার পূর্বে একটা কথা স্মরণ রাখা দরকার যে নিজের বাড়িটা ঠিকঠাক রাখা দরকার, তার নিজের দেশটাকে ঠিকঠাক রাখা দরকার। যে কথাটা তিনি বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও, তাহলে সেই বেটি বাঁচাও বেটি পড়াওয়ের যে নমুনা আমরা মণিপুরে দেখতে পাচ্ছি, সেটা আপনারাই বলুন, যারা সাংবাদিক ভাইয়েরা রয়েছেন, যে এই রকমের ঘটনা, সেই ঘটনার 78 দিন পর তিনি বিবৃতি দিয়েছেন, কিন্তু কেন, এই ঘটনা তো ঘটেছিল 4th May, তাহলে 4th May ঘটেছিল, সেই 4th May পরে 78 দিন পর তিনি মুখ খুললেন, তা আবার এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর। কেন, এখানেও তো আমাদের সাংসদরা রয়েছেন, বিজেপিরা রয়েছেন, তাহলে তারা এটা নিন্দা করলেন না কেন বা বিবৃতি দিলেন না কেন, তারই উত্তর জানার জন্য আমরা। আমার নাম সনাতন হেমব্রম, আমি এই খড়গপুর সাব ডিভিশনালের পারগানা বাবা, ভারত জাগাত মাঝি পারগানা মহলের। আদিবাসী মহিলার উপরে অত্যাচার হচ্ছে,